আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ডিয়ার ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর্টিস্টিকো শিমু চ্যানেলে। আমার আর্টিস্টিকো শিমু চ্যানেল থেকে একটি নতুন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, যে প্রোগ্রামটিতে আমি বিভিন্ন গুণী শিল্পীদের আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিব। এবং এই শিল্পীরা হলেন চিত্রশিল্পী, তিনি হতে পারেন একজন ক্যালিগ্রাফার, একজন ল্যান্ডস্কেপ আর্টিস্ট, যে কোনো মাধ্যমেরই চিত্রশিল্পী যারা আছেন বাংলাদেশ বা দেশের বাইরে, তাদের সবার সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের প্রথম এপিসোডে আমার সাথে আছেন উসামা হক। তিনি একজন অনেক গুণী উদীয়মান ক্যালিগ্রাফার বাংলাদেশে, যার কাজ ইতোমধ্যে অনেক বেশি সমাদৃত হচ্ছে, বিভিন্ন পত্রপত্রিকায় ওনার কাজের ফিচার এসেছে, এবং ওনার কাজের যে ধরন এবং যে পদ্ধতি, যে নিখুঁত কাজের যে গঠন, সেটা কিন্তু আমার নিজেরও অনেক বেশি ভালো লেগেছে। আমি একজন ওনার গুণগ্রাহী, তো সেই হিসেবে আজকে আমার সাথে উসামা হক ভাই আছেন। আমি উসামা হক ভাইয়ের সাথে কথা বলবো, আপনারা তার কাজ সরাসরি দেখতে পাবেন এর মাধ্যমে। তো উসামা হক ভাইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আর্টিস্টিকো শিমু চ্যানেলে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে ছোট করে বলে দেই, আমি শিমু লন্ডন থেকে। আমার চ্যানেল ইউটিউব চ্যানেল আর্টিস্টিকো শিমু, এবং আমার একটি ফেসবুক পেজও রয়েছে আর্টিস্টিকো শিমু নামে। আর উসামা হক ভাইয়ার একটি ফেসবুক পেজ রয়েছে, যেটি হচ্ছে উসামা ক্যালিগ্রাফি, তাই না? উসামা ক্যালিগ্রাফি, তাই না ভাইয়া? আপনার আপনার ফেসবুক পেজ? আপনি যদি আপনার ছোট্ট করে পরিচয় আমাদের সাথে শেয়ার করেন, আপনি কোথায় পড়ছেন, কোথায় বাড়ি, কোথায়, এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যালো। হ্যাঁ, আমি আমার নাম সবাই অলরেডি আপনি বলে দিয়েছেন, যেহেতু আমি উসামা হক। আমি আমার বাড়ি গাজীপুরে, আমার জন্ম গাজীপুরে। আমি এরপরে ছোটকালে আমি মাদ্রাসায় ভর্তি হই। আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল। আমি পাশাপাশি একজন কোরআনে হাফেজ। তো আমার মাদ্রাসা থেকে পাশ করার পরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আরবি বিভাগে পড়াশোনা করি। আরবি বিভাগ থেকে অনার্স করেছি, এখন মাস্টার্স চলছে। আর পাশাপাশি আমি ঢাকা আলিয়া থেকে ফাজিল পাস করে কামিল চলতেছে আমার। আর পড়াশোনা ভার্সিটি থাকতে আরবি ডিপার্টমেন্টে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থাতেই আমি ক্যালিগ্রাফিটাকে অ্যাজ আ প্রফেশন হিসেবে নিয়েছি। আর ক্যালিগ্রাফিটা আমি অনেক আগে থেকেই করি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল। আর এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে ক্যালিগ্রাফির জন্য মানে আমার সবচেয়ে বেশি সহায়তা যা সাপোর্ট আমি যেটা পেয়েছি, বা যেটা আমার শুরুর যে গল্পটা, সেটা আসলে আমার মাদ্রাসা থেকে। আমার মাদ্রাসার যে ব্যাকগ্রাউন্ড অথবা আমার মাদ্রাসাটা একটু অন্যরকম ছিল। এখনকার অনেক মাদ্রাসা এখন একটু অন্যরকম, বা জেনারেল লাইনের সাথে অনেক বেশি সম্পৃক্ততা, কারিকুলাম, অন্য অন্য কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে, এরকম মাদ্রাসা এখন অনেক আছে। কিন্তু আমি যখন ছোট ছিলাম বাংলাদেশে এরকম মাদ্রাসা খুবই কম ছিল। তো আমার মাদ্রাসাটা তখন একটু অন্যরকম মাদ্রাসা ছিল, সেখানে পড়াশোনার পাশাপাশি কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলি, সেগুলিকে খুবই গুরুত্ব দেওয়া হইতো। এবং সেগুলোকে আমরা সাংস্কৃতিক মানে যেসব সাবজেক্ট গুলো থাকে সেগুলো আমাদের অতিরিক্ত সাবজেক্ট হিসাবে সেগুলি ছিল। তো সেই মাদ্রাসাতেই ক্যালিগ্রাফি মানে আর্ট হিসাবে ক্যালিগ্রাফি শেখানো হতো। তো সেখানে প্রথম ব্যাচের স্টুডেন্টই ছিলাম আমরা। তো সেখানে আসলে আমার ক্যালিগ্রাফিটা শেখা শুরু। তো সেটা ক্লাস থ্রি থেকে, সে যদি সাল হিসাবে বলি 2007-2006-2007 এরকম হবে, 2006-2007 থেকে আমি মানে ক্যালিগ্রাফিটা আমার তখন থেকে আমার করার, তখন আমি ক্যালিগ্রাফি জানিস বা তখন থেকে আমি ক্যালিগ্রাফিটাকে জানতে শুরু করি। তো একবারে বেসিক থেকে আমি মাদ্রাসায়, যেহেতু আমার এটা অ্যাজ একটা সাবজেক্টের মতো ছিল, আবার আমার ভাই বড় মানে সেটা মাদ্রাসায় সেভাবে এক বড় ভাই আমাদেরকে সেটা শিখাইতেন। তো এই কারণে একেবারে ক্যালিগ্রাফির যে শুরুটা মানে বেসিক যেভাবে শুরু করা দরকার, সেটা আমার সেখান থেকে মানে শিক্ষার সৌভাগ্য হয়। তো মাদ্রাসারও প্রথম ব্যাচ ছিল ক্যালিগ্রাফির, আমরাও ছিলাম সেখানে। সেই হিসেবে তখন থেকে আমার ক্যালিগ্রাফিটা শিখা শুরু। আস্তে আস্তে পরবর্তীতে সেটা শখের বশেই শুরু করেছিলাম আমি, শখের বশেই করতে 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 পরে আমি যখন ভার্সিটিতে আসলাম তখন আমি এটা নিয়ে একটা বড়টা সম্ভাবনা দেখলাম, এবং মনে হলো যে না, আমি এটা নিয়ে আগাতে পারি। এবং আমি একটা কনফিডেন্স পেলাম আমার কাজের ব্যাপারে, যেহেতু আমার কাজের
পিছনে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে অনেক বড়, যেটা সবার এক্সপিরিয়েন্সটা হয়তো সবাই হয়তো হয় না। আমি শখের বসে হোক অথবা মানে যেটাই হোক, মানে এক্সপিরিয়েন্সটা আসলে আমার যখন অর্জন হয়েছে আমি ভাবলাম যেটা আমি নিতে পারি, কনফিডেন্সটা যখন আমি পেলাম তখন আমি ভাবলাম যেটা প্রফেশন হিসাবে আমি নিই। তথাকথিত আমি যেহেতু আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তো স্বাভাবিকভাবেই অনেকে চাকরি বা অন্য অন্য অনেক দিকেই চেষ্টা করে, কিন্তু আমি অন্য কোনো দিকে না যে আমি মানে আমার ইচ্ছা যে আমি এদিকেই আমার ক্যারিয়ারটাকে গড়ব সেই চেষ্টাই করতেছি। মাশাআল্লাহ, মানে জেনে ভালো লাগলো যে মানে এত ছোটবেলা থেকে এই আর্টটার সাথে আপনার পরিচয় এবং এরপরে আপনি একটা গ্রাজুয়াল ডেভেলপমেন্টের মধ্যে আছেন এবং পরবর্তীতে অবশ্যই ইউনিভার্সিটি লাইফে এসে তো অনেকটা অনেকে কিন্তু অনেকভাবে ডেভিয়েটেড হয়ে যায়, অনেক কিছুতে এঙ্গেজ হয়ে যায়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি এত চমৎকার একটা ফর্ম অফ আর্টের সাথে নিজেকে কন্টিনিউয়াসলি রাখতে পারছেন এবং চর্চা করে যেতে পারছেন। অন্য অনেক জায়গায় তো আমরা দেখি যে মাস্টার ক্যালিগ্রাফার যারা হন তাদের তারা অনেক অনেক ভালো পর্যায়ে পৌঁছে যান এবং তাদের কাজ কিন্তু অনেক সমাদৃত হচ্ছে। আমরা জানি অনেক মাস্টার ক্যালিগ্রাফারের কথা আমরা জানি। তো আমি যেহেতু বাংলাদেশে এই ক্যালিগ্রাফি আর্টটা বলা যায় নতুন, যদিও আমরা দেখতাম কি যে যেমন ইসলামী ব্যাংকের ক্যালেন্ডারে সবসময় ক্যালিগ্রাফি খুব সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি ডিজাইন আমরা দেখতাম। তো ছোটবেলা আমার শুরুর ক্ষেত্র মানে আসলে আমি আগ্রহী বা আমি আগ্রহী কিন্তু সেখান থেকে বিভিন্ন ইসলামী ব্যাংকের, বিশেষ করে ইসলামী ব্যাংকের ক্যালেন্ডার আমরা ক্যালিগ্রাফি গুলো দেখতাম। তখন সেভাবে পরিচিত না হলেও মানে এটার মাধ্যমে বাংলাদেশের মানুষ কিন্তু ক্যালিগ্রাফি সম্পর্কে ঠিক বলেছেন এবং আমি নিজেও পার্সোনালি একই অভিজ্ঞতা। ইসলাম ব্যাংকের ক্যালিগ্রাফি দেখে কিন্তু আমি যখন ঢাকায় ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখন কিন্তু আমি অনেক চেষ্টা খোঁজ করার চেষ্টা করেছিলাম যে কোথাও শেখানো হয় কিনা, যেহেতু আমার একটু আর্টের প্রতি খুব বেশি ইন্টারেস্ট ছিল ছোটবেলা থেকে, কিন্তু কখনো কোথাও খুঁজে পাইনি, মানে এরকম কোনো সুযোগই হয়নি যে কোথাও একটু শিখবো, কেউ একটু দিক নির্দেশনা দিবে, এই সুযোগটা হয়নি। আলহামদুলিল্লাহ যে পরবর্তীতে ইন্টারনেটের সুবাদে সেই সুযোগটা আল্লাহ তৈরি করে দিয়েছেন আমাদের অনেকেই। তো আপনাকে বলবো যে যেহেতু বাংলাদেশে নতুন, সেহেতু মানে নতুন বলতে কি আমি বোঝাচ্ছি মানুষ যে কিনবে, কিনে ফ্রেম কিনে বা আর্ট ক্যালিগ্রাফি আর্ট কিনে তারা ওয়ালে নিজেদের বাড়িতে ঝুলাবে বা সাজাবে, এই কনসেপ্টটা তো বাংলাদেশে খুব বেশি দিনের না, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আগে আপনি কেমন সাড়া পাচ্ছেন, মানে মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন, কেমন অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, এইটা যদি একটু বলতেন আমাকে। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষিতে যদি মানে পেইন্টিং বা পেইন্টিং দিয়ে ঘর সাজানোর যে ব্যাপারটা সেটা যদি বলি, তাহলে এটা কিন্তু বাংলাদেশে বলা যায় এটা একটা মানে শৌখিনতা ধরতে গেলে এটা মানে সবাই এটা পারে না করতে। হ্যাঁ, বা এটা বাংলাদেশে খুব আগে থেকে মানে প্রচলিত এমন না। আগে দেখা যেত আমরা মানে যাদেরকে একটু ধরি যে অনেক যাদের আর্থিক অবস্থা বা যাদের স্ট্যাটাস অনেক ভালো আমরা ধরি, তাদের বাসা বাড়িতেই আমরা শুধু দেখতাম। সাধারণ মানুষদের বাসায় কিন্তু পেইন্টিং দিয়ে সাজানো বা শৈল্পিক একটা মনোভাব এটা কিন্তু বাংলাদেশে খুব বেশি আগে ছিল। হ্যাঁ, আগে পাশাপাশি বাংলাদেশে একটা বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বা বাংলাদেশ যেহেতু মুসলিম সংখ্যা অনেক বেশি, তো এই জায়গায় সবসময় একটা ধর্মীয় অনুভূতি মানুষদের ভিতরে সবসময় কাজ করে। তো এর আগেও দেখা গেছে যে অন্য অন্য পেইন্টিং করার পেইন্টিং যারা ঝুলাইতো ঘরে, তো ল্যান্ডস্কেপে বেশি ঝুলাইতো, কিন্তু পোর্ট্রেট কিন্তু একটু কম দেখা যায় বাংলাদেশে। কিন্তু যে কোনো বাড়িতে গেলে পোর্ট্রেট কম পাওয়া যায়, ল্যান্ডস্কেপটা বেশি পাওয়া যায়, যেহেতু আমরা ধার্মিক মাইন্ডের বাংলাদেশের মানুষজন বেশি। তো অনেকে দেখা যায় যে তখন ক্যালিগ্রাফিটাকে যে আসলে এটাও যে একটা পেইন্টিং হিসেবে ঝুলানো যায় সে আইডিয়া মানুষের মানে তেমন ছিল না, অথবা এটাও অ্যাভেলেবেল তেমন ছিল না যে এটা আমি পেইন্টিং হিসাবে ঝুলাতে পারি। কিন্তু আবার তখন বাংলাদেশের চর্চাটাও কম ছিল, সেই কারণে এটাও এটা যেহেতু যে কোনো শিল্প এক মানে মানুষের ঘর পর্যন্ত পৌঁছাইতে একটা বিপ্লবের মতো একটা সময় লাগে, তো সেভাবে এটা চর্চাটাও তেমন ছিল না, আবার এটা বাজারেও তেমন পাওয়া যেত না, সবকিছু মিলে এটা তেমন অ্যাভেলেবেল ছিল না। কিন্তু যখন এখন বর্তমানে যেটা হচ্ছে যে
ক্যালিগ্রাফির চর্চা কিন্তু বাংলাদেশে এখন অনেক বেশি, অনেক বেশি বলা যায়। হ্যাঁ, তো সেটা একটা বড় ব্যাপার। পাশাপাশি যখন মানুষ সুযোগ পেল ঘরটাকে, আমি পেন্টিং এর ক্ষেত্রে যাদের ইচ্ছা যে আমি পেন্টিং দিয়ে ঝুলাবো, যখন ক্যালিগ্রাফিটাকে মানে সামনে পাচ্ছে, তখন তাদের প্রথম চয়েস কিন্তু ক্যালিগ্রাফিটা হয়ে যাচ্ছে। যদি সে একজন মুসলিম হয়ে থাকে, প্রথম চয়েসটা কিন্তু ক্যালিগ্রাফি থাকে। সে ভাবে যে আমার আয়াতুল কুরসি অথবা সুন্দর একটা আয়াত থাকলে, বাংলাদেশে আমাদের যে একটা মাইন্ড যে আমাদের আমরা ঘরটাকে সাজানো হলো, পাশাপাশি একটা আমাদের ইসলামিক একটা শিল্প সেখানে থাকলো, এটা একটা বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে এখন একটা বাংলাদেশের শিল্পর ক্ষেত্রে, বাংলাদেশে একটা সময় ছিল যে যারা যাদের আর্থিক অবস্থা ভালো ছিল তারাই শুধু এইসব জিনিস শৌখিন, এইসব জিনিস তারাই শুধু লালন করতো, কিন্তু এখন ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। এখন মানে যে যে অবস্থায় থাকুক তার সাধ্যের মধ্যে যতটুকু পারে সে তার রুমকে তার পরিবেশটাকে সাজানোর চেষ্টা করে, সঠিক ভাবে তার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব সে চেষ্টা করে সাজানোর জন্য। এই কারণে এটা বাংলাদেশে এখন বর্তমানে এটা খুব ভালো মানে ক্যালিগ্রাফি। তাহলে আপনি কি রকম সাড়া পাচ্ছেন আপনার? আমি আলহামদুলিল্লাহ কি রকম হচ্ছে বা ভালো সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ভালো সাড়া পাচ্ছি। আর কাজে কাজ যেহেতু অনেক দিন ধরেই করতেছি, তো এই ক্ষেত্রে সাড়া পাওয়ার ব্যাপারটা তো এখানে কাজের সাথে অনেকটা রিলেটেড থাকে। তো কাজ যারা নিচ্ছে আলহামদুলিল্লাহ তারা পছন্দ করতেছে, ইভেন তারপরে দেখা যাচ্ছে যে পরে সে কোনো কাজ নেওয়ার ক্ষেত্রে আমি তার ফার্স্ট চয়েসে থাকি বা সে আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করে তার সামর্থ্যের মধ্যে হলে। তো আমি আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ জেনে অনেক ভালো লাগলো যে আপনি ভালো সাড়া পাচ্ছেন, এবং আমরা তো চাই যে আমরা যখন কাজ করি সেই কাজগুলো যদি মানুষের কাছে না পৌঁছায় তাহলে কিন্তু একজন শিল্পী আসলে খুব স্তিমিত হয়ে যায়, তার মোটিভেশনটা অত বেশি থাকে না। সেক্ষেত্রে এটা খুব ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো জেনে। আচ্ছা, আমি আরেকটু জানতে চাইবো যে মানে আপনি তো ক্যানভাসে কাজ করছেন, এখন তো ক্যানভাসেই মেইনলি কাজ করছেন, কিন্তু তার আগে কি আপনি যে ট্রেডিশনাল ফর্ম অফ ক্যালিগ্রাফি, মানে যেমন আমি নিজে যেটা মেইনলি প্র্যাকটিস করি ক্যালিগ্রাফির, যে কলম দিয়ে, বাঁশের কলম দিয়ে, এবং আমি এটাই, আমার কাছে এটা খুব একটা কি বলবো, এটাকে মেডিটেশন টাইপের মনে হয়। আমি যে সময়টুকু কলম দিয়ে লিখি সেটা আমি বুঝতে পারি ক্যানভাসে কাজটা, আর এটা দুইটা ভিন্নতা আমি খুব টের পাই, আমার কাছে পার্সোনালি লাগে, এখন অন্যদের কাছে নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি কি মানে যখন ক্যানভাসে শুরু করার আগে মানে শুরুটা কিভাবে ছিল, এটা কি বাঁশের কলম দিয়ে ছিল না কোন ফর্মে ছিল, এটা একটু যদি বলতেন। আচ্ছা, তো আপনি যেটা বলছেন সেটা একটা ঠিক মানে পারফেক্ট কথা বলছেন যে ক্যালিগ্রাফি কিন্তু মূলত বেসিক ক্যালিগ্রাফি কিন্তু বাঁশের কলম যেটা সেটাকে কিন্তু বেসিক ক্যালিগ্রাফি বলা হয়, পরবর্তীতে পেইন্টিং এর সাথে এটাকে একটা সমন্বয় এখন বর্তমানে ক্যালিগ্রাফি পেইন্টিংটা হচ্ছে, চর্চা হচ্ছে। তো আমি যখন মানে আমার ফার্স্ট যখন আমি শুরু করি তখন কিন্তু আমি প্রথমে কালার বা পেইন্টিং আমি ছিলাম না, আমি প্রথমে লেখাটাই শিখি এবং কিন্তু প্রথমে বাঁশের কলম আমার শিখা, প্রথমে দুই পেন্সিল যে মাধ্যমটা আমি সেভাবে শিখি। দুই পেন্সিল শিখার পরে আমি মানে মানে তখন দুই পেন্সিল শিখার পরে আমি কিছুদিন বাঁশের কলমেও শিখি, কিন্তু মানে দুই পেন্সিলে যেভাবে আমি একটা মানে আমার নিজের কাছে মনে হয় যে আমি দুই পেন্সিলে যেমন একটা দক্ষতা অর্জন করতে পারছি, বাঁশের কলমে দেখা যাচ্ছে যে আমি বাঁশের কলমে এটা অনেক অনেক সাধনা এবং অনেক প্র্যাকটিসের ব্যাপার। যেহেতু আমি মানে শুধু মানে যতটুকু মানে হচ্ছে বা প্রাথমিক লেভেলে বলা যায় আমি বাঁশের কলমটা, সেটা প্রাথমিক লেভেলে, সেটাকে আমি অনেক বেশি চর্চা করে অনেক বেশি দক্ষতার জায়গায় আমি এখনো যেতে পারি নাই, পরবর্তীতে আমার প্র্যাকটিসটা অনেক বেশি করা হয় নাই। তবে আমি মানে বাঁশের কলমে আমি প্র্যাকটিস করেছি, আমি যখন মাদ্রাসায় ছিলাম তখন তো দুই পেন্সিল দিয়ে শিখছি, পরবর্তীতে বাংলাদেশে আব্দুর রহিম স্যারের কাছে আমি বাঁশের কলম দিয়ে অনেকদিন শিখেছি, শেখার পরে আমি পেন্টিং আগে টুকটাক ছিল, তবে প্রফেশনালি ক্যালিগ্রাফি করার আগে আমি বাঁশের কলম দিয়ে অনেকদিনই কাজ করেছি। আচ্ছা আচ্ছা, এটা এটা একটা মানে খুব মোটা দাগে, একটা ডিফারেন্সটা অনেক মোটা দাগে বলতে গেলে খুব স্পষ্ট, কিন্তু যেহেতু সবাই এখন ক্যানভাসে মেইনলি কাজ করছে, আমার কাছে যেমন আমি ইউটিউব চ্যানেলে শুধু রিকোয়েস্ট পাই যে কেন আমি বাঁশের কলম দিয়ে দুই পেন্সিল দিয়ে কেন বেশি বেশি টিউটোরিয়ালস বানাই না, ভিডিও বানাই না। হ্যাঁ, তো যেহেতু আমি নিজে পার্সোনালি দুই পেন্সিল দিয়ে কম করি, সেহেতু মানে আমার জন্য আবার হচ্ছে একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমি অবশ্য অত ভালো যে একেবারে খুব খুব স্কিলড হয়ে গিয়েছে তা না আমি এখনো, এবং ওই যে বললেন যে বাঁশের কলম দিয়ে খুবই সাধনার ব্যাপার, সত্যি কথা অনেক টাইম লাগে, অনেক এফোর্ট দিতে হয় এটা শেখার জন্য, আর দুই পেন্সিল দিয়ে সেই জায়গায় অনেক কম সময় কম এফোর্টেও পারা যায় আসলে।
এটা একটা বাঁশের কলম দিয়ে আসলে অ্যাকুরেট যে ক্যালিগ্রাফিটা আসলে বাঁশের কলম দিয়ে সম্ভব, আর বাঁশের কলম দিয়ে পারলে পরবর্তীতে পেন্সিলে অনেক বেশি অ্যাকুরেট করা সম্ভব। যারা বাঁশের কলম দিয়ে পেরে পেন্সিলে করছেন তারা অনেক অ্যাকুরেট করতে পারে, আর শুধু পেন্সিলে করলে আসলে বাঁশের এই জিনিসটা কিন্তু আমি কয়েকজনকেই বললাম যে আপনারা বাঁশের কলম দিয়ে যদি শেখেন তাহলে এটা কাইন্ড অফ কিরকম যে আপনি যদি মানে স্কেচিং পারেন তাহলে যে কোনো ফর্মে কিন্তু আপনি আঁকতে পারবেন, মানে স্কেচিং যেমন বেসিক, আমরা ছোটবেলায় যেমন শুধু স্কেচিং করতাম, ল্যান্ডস্কেপ রং ধরার আগে কিন্তু অনেক বছর আমরা শুধু স্কেচিং ই করেছিলাম, সেই রকম আর কি। যদি আপনি স্কেচিং পারেন তাহলে যেমন সব আর্ট পারবেন, তেমনি যদি বাঁশের কলম দিয়ে শিখেন তাহলে বাকি পেন্সিল দিয়ে বলেন যে কোনো ফর্মে বলেন আপনারা করতে পারবেন, এটা একটা বেসিক। আচ্ছা, তো যেমন আমরা একটা প্রশ্নে যাই যে আমরা জানি যে আর্টের ভ্যালুটা তো খুব অ্যাবস্ট্রাক্ট, তাই না? মানে এটা এক একজনের কাছে এক এক রকম ভ্যালু, বা শিল্পীরা যখন একটা আর্টের ভ্যালু নির্ধারণ করেন তখন যেমন এইখানে ব্রিটিশ মিউজিয়াম থেকে কিছু ইনস্ট্রাকশন আছে যে কিভাবে শিল্পীরা তাদের পেইন্টিং এর মূল্য নির্ধারণ করবেন, এখানে যেমন ওনারা সাজেশন দেন যারা কিউরেটর আছেন, যারা ওই যে বড় বড় গ্যালারি কিউরেটর আছেন, তারা সাজেশন দেন যে শিল্পী তার কাজের মূল্যায়ন নির্ধারণ করবে পার আওয়ার বেসিসে। তার একটা আর্ট করার পেছনে তার কত ঘন্টা সময় লাগে সেই বেসিসে তারা পার ঘন্টায়, যেমন এখানে যদি বলি যে তারা বলে অ্যাটলিস্ট যদি অ্যামেচার আর্টিস্ট হয়, হ্যাঁ, তারা £25 করে পার আওয়ার ধরে শিল্পীরা। আমি নিজেও অনেক আমার অনেক আর্ট সেল করেছি সেই হিসেবে ধরে। তো সেখানে বাংলাদেশে যেহেতু ব্যাপারটা নতুন, আমি জানি যে শিল্পীরা অনেক স্ট্রাগল করেন তাদের কাজের মূল্য নির্ধারণের ক্ষেত্রে, তো আপনি এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করেন? আচ্ছা, এখন যে কোনো আর্টের ক্ষেত্রে মানে প্রাইজিং এর ক্ষেত্রে যে বিষয়টা আসে ভ্যালু নির্ধারণের ক্ষেত্রে, সেখানে কিন্তু ওই দেশের অর্থনৈতিক অবস্থাটাও খুব বেশি একটা ব্যাপার। যেমন আমি আমার কাজে আমার কাজ আমি এখানে যেমন প্রাইস রাখতে পারবো, বা আপনি আপনার প্রাইস ইউকে তে যেমন রাখতে পারবেন, সেটা কিন্তু বাংলাদেশে হয়তো পারবেন না। কারণ এখানে এই এই জিনিসটা তো এই কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে আর্ট দেখা যাচ্ছে যে প্রাইসও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আবার আপনি যেটা বললেন যে প্রাইসিং নির্ধারণ করার ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি মানে সে কাজটা নির্ধারণ বা প্রাইসিংটা নির্ধারণ করি আসলে মূলত কাজটার উপর ডিপেন্ড করে, যে আমার যে কাজটা করতেছি যে এই কাজে যেটা আমি ক্যালিগ্রাফি করি, তো ক্যালিগ্রাফিতে এখানে অবশ্যই আমার সাবজেক্ট ব্যাপার আছে। আমার ক্যালিগ্রাফি পেইন্টিং এর সাবজেক্ট কিন্তু মূল হচ্ছে ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফিটা বেসিক মূল সাবজেক্ট। তো আমি দেখি বা ক্যালিগ্রাফিটার এখানে সাবজেক্টিভ যে কাজটা সেটা কতটুকু বেশি, ক্যালিগ্রাফির আয়াত হলে আয়াতটা কত বড় হচ্ছে, একটা সূরা হচ্ছে কিনা অথবা কয় শব্দের হচ্ছে, এটা একটা ব্যাপার থাকে। আর একটা ব্যাপার থাকে যে সাইজটা কতটুকু, আমি যে ক্যানভাসে কাজ করতেছি সেই ক্যানভাসের সাইজটা কতটুকু, এই দুইটার উপর ভিত্তি করে মূলত কাজ এবং সাইজ এই দুইটার উপর ভিত্তি করে আমি মূলত নির্ধারণ করি। সময়টা এখানে আমি নির্ধারণ করি না, কারণ অনেক কাজ আছে যে আসলে অল্প মানে যে কোনো আর্টে আসলে থিঙ্কিংটা অনেক বড় ব্যাপার। তো অনেক সময় দেখা যাচ্ছে যে একটা আর্ট কম সময় লাগছে, কিন্তু সেই আর্টের পিছনে যে চিন্তা চিন্তা করতে অনেক সময় লাগছে, আমি কিভাবে করলে ভালো হতে পারে। হ্যাঁ, তো এই কারণে আসলে জাস্ট মানে আমি কত ঘন্টা ধরে কাজ করে আমি আর্টটাকে করলাম, এমন হতে পারে আমি 10 ঘন্টা ধরে আমি একটা আর্ট করছি, আর্টটা ভালো নাও হতে পারে। যেকোনো বিচারে কিন্তু সেটা এমন হতে পারে যে বিচারের ভিতরে অনেক ভুল থাকতে পারে। আবার একজন 1 ঘন্টাতেই একটা আর্ট করেছে, কিন্তু সে আর্ট হয়তো মানে একবার মাস্টার ক্লাসে কোনো আর্ট হয়েছে, এটা হতে পারে। এই কারণে এখানে সময়টা একটা বড় একটা ফ্যাক্ট, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে এটাও একটা বড় ব্যাপার যে অল্প সময়ের কাজ করা, এটাও কিন্তু বড় একটা দক্ষতা অল্প সময়ের ভিতরে কাজ করা। এই ক্ষেত্রে আমি আসলে যে কোনো কাজ করার আগে অনেক চিন্তাটা করি, তো মানে কিভাবে কম্পোজিশনটা করব, করলে ভালো হবে আমার কাজের ক্ষেত্রে খুব বেশি ব্যাকগ্রাউন্ড কাজেই তো আসলে একজন শিল্পীর কিন্তু অনেকটা সময় চলে যায় যে ব্যাকগ্রাউন্ড ভাবনা এটা নিয়ে। যেমন আমি যেটা করি পার্সোনালি, আমি আমার স্কেচবুকে প্রথমে আমি স্কেচ করে নেই যে কি ধরনের হতে পারে, বা আমি কিছু রঙের অ্যাপ্লিকেশন ট্রাই করি যে রঙের কম্বিনেশনটা কিরকম হলে ভালো হবে। একটা স্যাটিসফ্যাকশন না আসা পর্যন্ত কাজটা শুরুই করি না, ক্যানভাসে যাই না। হ্যাঁ, তো এটা এটা একটা অনেক ভালো কথা বলেছেন। তো আপনি যে প্রাইস যেভাবে নির্ধারণ করেন, আপনি কি মনে করেন যে
যারা কিনছে তারা উইদাউট এনি কোয়েশ্চেন, হ্যাঁ, কোনো রকম প্রশ্ন ছাড়া বা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া তারা আপনার আর্টগুলো কিনছে? এখানে আসলে এটা তো আসলে এক একজনের মাইন্ড অথবা মানসিকতার উপরে অনেকটা ডিপেন্ড করে। আমি অনেকে অনেকের কাছে মানে দেখা গেছে যে আমার কাজের জন্য আমি যেটা হাত দিয়ে যতটুকু আমি বলেছি সে কোনো কথা বলে না, সে সেটাতে রাজি। আবার অনেকে আছে যে অনেক মানে এটা নিয়ে অনেক ইয়া করছে যে না আরো মানে এটা এত বিভিন্ন ধরনের অনেকে বাজে মন্তব্য করে থাকে। তো এটা আসলে অভিজ্ঞতা দুইটাই, হ্যাঁ, যা যে আসলে জানে এগুলির কেমন হয় বা যে একটু শৈল্পিক মাইন্ডের শিল্পটাকে একটু মানে সে ওইভাবে বাজার মানে পুরোপুরি বাণিজ্যিক চিন্তা না করে যে একটু শৈল্পিক ভাবে চিন্তা করে সে কখনো এই সব প্রশ্নগুলো করে না। আবার যে দেখা যাচ্ছে এটাকে একবারে ডিরেক্ট পণ্যের মতো ব্যবহার করে সে দেখা যাচ্ছে এটা নিয়ে একটু মানে ইয়া করে। আমার দুই ধরনের অভিজ্ঞতায় আছে আর কি এই ক্ষেত্রে। আচ্ছা, আশা করি মানুষ আরো ধীরে ধীরে মানে আরো ম্যাচিওর হবে একজন শিল্পীর সাথে কিভাবে ট্রিট করতে হয়, কারণ একটা এবং না এবং একটা সময় এটা আরো বেশি ছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যখন প্রথম দিকে যখন কাজ করতাম বা প্রথম যখন আমি ক্যালিগ্রাফিটাকে প্রফেশনাল এনে প্রথম দিকে দেখা যেত যে এটা আমার বেশি সম্মুখীন হতাম আমি, কারণ তখন হয়তো আমার সম্পর্কে মানুষ সেভাবে জানতো না, অথবা আসলে মানুষ তো এখন সচেতন আগের মতো না। এখন কাজ নেওয়ার আগে কিন্তু সে শিক্ষিত হলে সে ঘেটে দেখে যে আসলে তার কাজগুলি কেমন, কতদিন ধরে কাজ করে অথবা তার কাজের কোয়ালিটি কেমন। এখন মানে কাজ করতে করতে যেহেতু আমার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে তো এখন আমার এটা মানে কম হচ্ছে এরকম যে এরকম সম্মুখীন হই আর সেটা আর কি কম হয়, মোটামুটি যা বলে সেটাতেই হয় এখন। আলহামদুলিল্লাহ, মানে আমি আমি আশা করব এবং দোয়া করি যে আরো আরো প্রচার এবং প্রসার হোক, আরো বেশি মানুষের মধ্যে ক্যালিগ্রাফি আর্টের প্রতি আরো অনুরাগ বৃদ্ধি পাক, আরো বেশি সমৃদ্ধ হোক আমাদের যারা যারা কাজ করছেন সবার কাজ আরো বেশি সমৃদ্ধ হোক। তো আরেকটা জিনিস, আমরা আপনার কিছু আঁকা লাইভ কিছু আঁকা জিনিস এখানে দেখব, কিছু ক্যালিগ্রাফি দেখব, কিন্তু তার আগে বলি যে ধরেন যারা শুরু করতে চায়, হ্যাঁ, যারা নতুন করে শুরু করতে চায় তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? তো আমি যতদিন ধরে ক্যালিগ্রাফি করতেছি আমার কাছে যে কোনো মানে আর্ট বা যে কোনো পেইন্টিং, শুধু পেইন্টিং না, যে কোনো স্কিল, যে কোনো শিল্প শেখার শুরুতে আমার মনে হচ্ছে যে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সাহস। আমি আসলে পারবো এই মাইন্ডটা রাখা। অনেকে আছে যে একটা কাগজ নিয়ে অনেকক্ষণ বসে থাকে, এটা দাগ দিতে ভয় পায় যদি ভুল হয়। হ্যাঁ, এট মানে অনেকে অনেকে দেখা যায় যে আসলে মানে অভিজ্ঞতা অনেকে অনেক বড় করে বড় হওয়ার পর শুরু করে, তো তখন তার ভিতরে জিনিসটা কাজ করে যে ভুল করা যাবে না। ছোট বাচ্চারা কি আগ দেয় তখন কিন্তু এটা চিন্তা করে না এটা ভুল হবে কিনা। আমরা যদি বড় হয়ে শুরু করি আমাদেরকে ছোট বাচ্চাদের মতো করে শুরুটা করতে হবে। ভুল হবে, অনেক ভুল হবে, অনেক কাজ, অনেক কাগজ, অনেক রং, অনেক তুলি, অনেক সময় নষ্ট হতে পারে, কিন্তু আলটিমেট সেটা আসলে নষ্ট না, সেই সেই সময়গুলি আমাকে একটা জায়গায় নিয়ে যাবে, সেই ভুলগুলি আমাকে একটা জায়গায় নিয়ে যাবে যে ভুল করতে করতে আমি শিখবো। এই কারণে সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে সাহস রাখা যে হবে ভুল হলেও সেটা কাজ। হ্যাঁ, মানে সাহস করে শুরু করাটা। আর ক্যালিগ্রাফির ব্যাপারে সবচেয়ে বড় এটা মনে রাখতে হবে যে ক্যালিগ্রাফি পেন্টিং যখন আমি করছি আমার সাবজেক্ট হচ্ছে ক্যালিগ্রাফি, ল্যান্ডস্কেপ যখন পেন্টিং করতেছি তখন কিন্তু সাবজেক্ট হচ্ছে ড্রয়িংটা, মূল বেসিকটা ড্রয়িং। আবার যখন ক্যালিগ্রাফি করতেছি সেটার মূল বেসিকটা হচ্ছে ক্যালিগ্রাফি। তো ক্যালিগ্রাফি পেন্টিং অবশ্যই পেন্টিংটা অনেক গুরুত্বপূর্ণ। যখন আমি পেন্টিং ক্যালিগ্রাফি পেন্টিং করবো কালার আমার ভালো অবশ্যই হতে হবে, পাশাপাশি আমাকে কম্পোজিশনটাও ভালো করতে হবে। হ্যাঁ, কম্পোজিশন ভালো হলে অল্প কালারে ক্যালিগ্রাফি অনেক সুন্দর ফুটে ওঠে। হ্যাঁ, আমরা অনেকে দেখা যাচ্ছে কালারের পিছনে অনেক সময় দিচ্ছি নতুন যারা আর্টিস্ট আছে, কিন্তু কম্পোজিশন বা লেখার পিছনে তেমন সময় দিচ্ছি না। এজ এ ক্যালিগ্রাফার হিসেবে যদি আমি প্রতিষ্ঠিত হতে চাই আমাকে অবশ্যই লেখার দিকে নজর দিতে হবে এবং আমার কম্পোজিশনের দিকে আমাকে নজর দিতে হবে। আমার কম্পোজিশনটা আমাকে ইউনিক করতে হবে। আমার কাজগুলি যদি খেয়াল করে থাকেন দেখবেন আমি আসলে প্রতিটা কাজের চেষ্টা করি কম্পোজিশনটাকে কিভাবে ভালো হয় আরো, আমার আগের কাজটা করেছিলাম পরে কাজটা আগের কাজের থেকে কম্পোজিশনটা আরো কিভাবে ভালো করা যায়, এবং আমার প্রতিটা কম্পোজিশন সম্পূর্ণ আমার নিজের করা, মানে কোথাও থেকে কপি বা এরকম না। শিখার যখন আমি শিখেছি তখন কিন্তু আমি অনেক কপি করেছি, অনেক কাজ দেখে দেখে শিখেছি। যখন আমি শুরুতে তো সবাই করে, শুরুটা সবারই এরকম হয়, আমরা কপি করি শিখি, তারপরে একটা নিজস্ব স্টাইল ডেভেলপ করি আমরা যত দিন যায়, হ্যাঁ, তত ম্যাচিউরিটি আসে। হ্যাঁ, আচ্ছা, তো শুরুর ক্ষেত্রে আর্টটা শুরুতে প্রচুর কপি করতে হবে কাজ। জি জি, প্রচুর কপি এবং মানে হুবহু আমারটা এমন এমন কাজ করা লাগবে যে কেউ যেন দেখলে মানে মনে করবে, বুঝতে পারবে না যে আসলে কোনটা কপি করা আর কোনটা আসলে
পরবর্তী আর্টিস্ট করছেন, তো সেভাবে কপি করা, সাহস রেখে কাজগুলি করা, এবং পাশাপাশি কপি তো সব করে শিখতে হবে, পাশাপাশি আমার আমাকে নিজেও এটা মনে রাখতে হবে যে আমি নিজের জন্য একটা কম্পোজিশন তৈরি করতে পারি, সেই দিকে একটু চেষ্টা থাকা। তাহলে এভাবে করতে করতে আশা করি আমার মনে হয় যে এক সময় অবশ্যই লেগে থাকলে কাজ হবে। আর যে কোনো পেন্টিং অথবা যে কোনো শিল্পর শিক্ষার ক্ষেত্রে মূল ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, আসলে প্র্যাকটিস যত, একজন দেখা যাচ্ছে যে 10 দিনে যে প্র্যাকটিস করতেছে, অনেকে আছে একদিনে সে প্র্যাকটিস করতেছে, সে কিন্তু আগায় যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেও কিন্তু অনেক তাড়াহুড়া করে, যেমন এখন দেখা যায় যে অনলাইনে ফেসবুকে একটা কোনো কিছু করে তাড়াতাড়ি শেয়ার করা, হ্যাঁ, যে সেটা যে যেরকমই হোক আমি শেয়ার করে দিলাম। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে একটা পারফেকশন বা একটা লেভেলের একটা কম্পিটেন্সি না আসা পর্যন্ত তো আসলে আমাদের প্রথমে প্র্যাকটিসে টাইম দেওয়া উচিত, সময় দেওয়া উচিত অনেক বেশি। এই প্রবণতাটা আপনি যেটা বলেছেন, এই প্রবণতাটা অনেক বেশি ফেসবুকে, বিশেষ করে আমাদের আসলে সোশ্যাল মিডিয়া আসার পরে যেটা হয়েছে যে আমরা যতটুকু না পারি তার থেকে বেশি শো করি, এটা একটা বড় একটা খারাপ প্রবণতা। তো আমরা যখন, আমি আমার ক্ষেত্রে যখন আমি শেখা শুরু করি তখন কিন্তু ফেসবুক তেমন বাংলাদেশে তখন ফেসবুক সেভাবে আসেই নাই, তো আমি তখন মানে আমার তখন এই আসছিল না, মানে এই টেন্ডেন্সি কাজ করে না, কাজটা সব যত কত দ্রুত শেষ করে আমি পোস্ট করব, এই টেন্ডেন্সি আমার ছিল না। কিন্তু এখন তো অনেকের ভিতরে কাজ করে যে আমি কাজটা দ্রুত শেষ করে আমাকে এই টাইমের মধ্যে পোস্ট করতে হবে, এইটা না থাকা। হ্যাঁ, মানে আর ব্যাপার হচ্ছে যে ফেসবুকে আসলে ফেসবুকে যারা কমেন্ট করতেছে, যারা লাইক দিচ্ছে, তারা কিন্তু বিচারক না। না, যেমন ক্যালিগ্রাফি হোক সবাই কিন্তু বলবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এগুলো বলবে। হ্যাঁ, আমি কয়েকটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বা খুব ভালো হয়েছে সেটা দেখে আমি যদি জাজ করি না আমি একজন ক্যালিগ্রাফার বা আমি একজন আর্ট গেছি বা আমি একটা লেভেলে চলে গেছি, সেটা মানে সেটা যদি ভিতরে ঢুকে যায় তাহলে তার ইমপ্রুভ করাটা মানে কঠিন হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। এটা খুব ভালো একটা পয়েন্ট এলো আমাদের কনভারসেশনে। আমি আপনার আর্ট দেখব, তার আগে আরেকটা ছোট্ট প্রশ্ন, যেমন ধরেন যে আমাদের যারা বাংলাদেশে তো যারা শিখতে চায়, হ্যাঁ, এখন তো ইন্টারনেট দেখে বা অনেক নিজে নিজে অনেক বেশি প্র্যাকটিস করা যায়, শেখার চেষ্টা করা যায়, কিন্তু এরকম না যে হাতে কলমে শেখা, কেউ একজন সাথে নিয়ে শেখাচ্ছেন, সেরকম আমি জানি বাংলাদেশে দেখলাম কয়েকজনই শেখান, যেমন মাহবুব মুর্শিদ স্যার উনি শেখান, আর আপনি আরেকজনের নাম বললেন আব্দুর রহিম স্যার, উনার ক্যালিগ্রাফি আমি দেখেছি, উনাকে আমার সাথে আমি নিজে, আমি মাহবুব মুর্শিদ স্যারের আমি স্টুডেন্ট, আমি কিন্তু কালার যে আমার সেন্সটা বা কালার যে ব্যাপারগুলো এগুলি মাহবুব মুর্শিদ স্যারের ওয়ার্কশপ বা মাহবুব মুর্শিদ স্যারের কাছে যাওয়ার পরে আমার আসলে ক্যালিগ্রাফির যে চেঞ্জটা কালার সম্পর্কে ধারণাটা সেটা কিন্তু আমি মাহবুব মুর্শিদ স্যারের কাছ থেকে মানে পেয়েছি, তার কাছ থেকে সবসময় আমি না। আলহামদুলিল্লাহ যে উনি অনেক গুণী একজন মানুষ এবং উনার উনার মাধ্যমে অনেক মানুষ, অনেক স্টুডেন্টরা উপকৃত হচ্ছে, এবং বাংলাদেশে ক্যালিগ্রাফির ধারা এরকম প্রসারিত হওয়ার পেছনে উনার একটা বড় ভূমিকা আসলে ইতিহাসে লিখিত থাকবে বলে আমি বিশ্বাস করি। বর্তমানে বিশেষ করে আপনি করোনার আসার পরে বাংলাদেশ বাংলাদেশে একটা বিষয় খেয়াল করবেন যে প্রচুর পরিমাণে ক্যালিগ্রাফির প্র্যাকটিস গত 1-2 বছর ধরে প্রচুর পরিমাণে ক্যালিগ্রাফির প্র্যাকটিস হচ্ছে, এবং বড় ব্যাপার হচ্ছে একেবারে সাধারণ মানুষের ভিতরে ক্যালিগ্রাফিটা একবারে সাহস করে শুরু করে দেওয়ার প্রবণতা এটা বাংলাদেশে অলরেডি চালু হয়ে গেছে, এবং এটা কিন্তু মাহবুব মুর্শিদ স্যার যে ওয়ার্কশপ শুরু করেন তারপরে এই জিনিসটা আর কি বাংলাদেশে এইভাবে সবার ভিতরে কাজ করছে যে না আমিও পারি করতে, ক্যালিগ্রাফিটা আমিও পারবো, এই সাহসটা মাহবুব মুর্শিদ স্যার ওয়ার্কশপে যাওয়ার পর থেকে সবার ভিতরে অনেক দ্রুত আসছে। এবং বাংলাদেশে বর্তমানে যে ক্যালিগ্রাফি চর্চা এটার পিছনে আসলে মাহবুব মুর্শিদ স্যারের অবদানটাই সবচেয়ে বেশি, বর্তমানে এখন যে পরিমাণে সবচেয়ে বেশি প্র্যাকটিস হচ্ছে এটার পিছনে। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন, উনার উনার মাধ্যমে আরো আরো মানুষ উপকৃত হোক, আরো আরো শিল্পীরা মানে প্রসার পাক, প্রচার পাক, এটা এই দোয়া করি, আরো মানুষ শিখুক। হ্যাঁ, তো আমরা এখন আপনার কিছু কাজ এবং আপনি কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেন এই জিনিসগুলো আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন তাহলে দর্শকরা উপকৃত হবে। আচ্ছা, আমি আমি প্রথমে যখন ক্যালিগ্রাফি শিখা শুরু করি তখন প্রথমে আমি জল রং দেশ মানে কালারে আমি যখন প্রথম যাই মাদ্রাসা থাকতে যখন আমি শুরু করেছিলাম প্রথমে আমি ওয়াটার কালার দিয়ে শুরু করেছিলাম। এখানে একটা বড় ব্যাপার, কাগজে কাজ করার ক্ষেত্রে তখন তো মানে কাগজ অনেক মানে কাগজটা তখন দেখা যায় কাগজে কাজ করার ক্ষেত্রে সাহসটা বেশি থাকে, কাগজ নষ্ট হলে কিছু হবে না, হ্যাঁ এরকম একটা ব্যাপার আমাদের ভিতরে কাজ করে। ক্যানভাসে কিন্তু সেই জিনিসটা একটু কম কাজ করে যে মনে হচ্ছে যে আমি এটা কাপড় নষ্ট করে ফেলবো এরকম মনে হয়,
তো আমার প্রথমে আসলে ওয়াটার কালার দিয়ে আমি আমার কাজ শুরু করি, পরবর্তীতে আমি অনেক পরেই বলা যায় আমি মানে ক্যানভাসে যে কাজ করাটা সেটা আমি শুরু করি। কিন্তু এর আগেও আমি পেপারে অ্যাক্রিলিক কালার ইউজ অ্যাক্রিলিক কালারে বিভিন্ন কাজ করেছিলাম। তো মূলত ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক কালার এই দুই মাধ্যমেই কাজ করে থাকি। ওয়াটার কালারের কাজগুলো পেপারে করি, আর অ্যাক্রিলিক কালার যে কাজগুলো সেগুলো ক্যানভাসে করি। সাধারণত কাগজে করা হয় না তেমন অ্যাক্রিলিক কালারের কাজটা। আর অ্যাক্রিলিক ওয়াটার কালারে ক্যালিগ্রাফি বাংলাদেশে আসলে খুব বেশি হচ্ছে না, হ্যাঁ মানে অ্যাক্রিলিক কালারের টাই বেশি প্রচার কাজ হচ্ছে। তবে ওয়াটার কালারের কাজটা আসলে একটু মজাদার কাজ, যদি ওয়াটার কালারের মানে যে কাজের ওয়াটার কালার ওয়াটারের যে মিডিয়ার যে ব্যাপারগুলো এটা যে আসলে যে মানে আবার নষ্ট হয়ে যায়, তো এই কারণে অনেকে দেখা যায় যে শুরু করতে পারে না। অ্যাক্রিলিক তো নষ্ট হওয়ার পরে আবার ঠিক করা যায়, অ্যাক্রিলিক ওয়াটার কালার যেহেতু ঠিক করা যায় না মানে একটা দাগ কিন্তু ভুল হলে যে সেই কাজটা আবার দেখা যাচ্ছে আবার নতুন করে শুরু করা লাগে, এই কারণে দেখা যাচ্ছে হয়তো কাজ করা হয় না। আমি ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক দুটাতেই করি। আমার কাজগুলো কি দেখাবো এখন? হ্যাঁ হ্যাঁ, আপনি প্লিজ যদি আপনার কাজগুলো আমাদেরকে দেখান। আচ্ছা আচ্ছা, এখানে এটা আমার অ্যাক্রিলিক কালার একটা কাজ ক্যানভাসে করা, এটা এখানে আল্লাহুম্মা আজিনি মিনান্নার লেখা আছে। আচ্ছা খুব সুন্দর, কালার কম্বিনেশনটা খুব ভাইব্রেন্ট। আপনার কি এটা একটা স্টুডিও মতো? আপনার রুমটা কি একটা স্টুডিও না আপনি কি নিজের স্পেস? আমি এই রুমে আমার বাসার দুই রুম, এক রুমে মানে আমি থাকি আর এক রুমে আমি কাজ করি, এমন টাইপের আর কি। আচ্ছা মাশাআল্লাহ, এটা রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা লেখা আছে। এটা কয়েকটা প্রদর্শনীতে স্থান পাইছিল কাজটা, মানে এখন আমার কাছে আছে আর কি, আমি রেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা আমার একবারে রিসেন্ট একটা কাজ, এখানে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা দোয়া এবং কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আসছে, ফুটছে। আর এটা বাংলা ক্যালিগ্রাফি। আচ্ছা আচ্ছা, আপনি বাংলাও চেষ্টা করছেন, বাংলা ক্যালিগ্রাফি করতে? বাংলা তো আসলে আমরা যদি না করি অন্য কোনো দেশে মানুষ তো আসলে আমাদের ভাষা করবে না, করবে না করবে না, এটা ঠিক। আমাদের আমি নিজেও খুবই মানে বাংলা আমার হাতে লেখা বা বাংলা ক্যালিগ্রাফি খুব বেশি ভালো না দেখে আমি আসলে সত্যি কথা চেষ্টাও করিনি, বাট এটা আসলে উচিত। বাংলা ভাষাটা তো আসলে আমাদের এত সুন্দর এবং বাংলা ভাষার অক্ষরগুলো দিয়েও কিন্তু খুব মজা করে অনেক কিছু করা যায়, অনেকেই দেখেছি করতে। হ্যাঁ, আমি মাহবুব মুর্শি স্যারের ওয়ার্কশপে যাওয়ার পর থেকেই বাংলা ক্যালিগ্রাফি শুরু করি। আর বাংলা ক্যালিগ্রাফি কিন্তু মানে মানে দেখা যাচ্ছে এখানে অনেক সুযোগ, যেহেতু আমরা বাংলা মানে বাংলা আমাদের ভাষা, চাইলেই আমরা একটা অক্ষরকে যে কোনো ভাবে সাজাতে পারি এবং আমরা বুঝতে পারি এটা ভুল হচ্ছে নাকি শুদ্ধ হচ্ছে। এক্ষেত্রে আমরা আরবিটাতে যেভাবে আমাদের হয়তো সম্ভব না, এই কারণে যদি কেউ বাংলা নিয়ে কাজ করতে চায় তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার নিজের সেন্সটা অনেক বেশি কাজ করবে যেহেতু মাতৃভাষা হওয়ার কারণে। দর্শকদের জন্য এটা একটা সংযোজন হলো যে বাংলা ক্যালিগ্রাফিরও কিন্তু সম্ভাবনা অনেক বেশি আছে বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে বাংলা ক্যালিগ্রাফি। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। আর আপনি আপনি কি ওয়াটার কালার পেপারে এই কাজগুলো করেন? না, এটা আমার এটা এটা অ্যাক্রিলিকে করা, এটা ক্যানভাস কাপড়ে করা কাজটা, ক্যানভাস থেকে আর আলাদা করা কাপড়টা, এই কারণে এরকম লাগছে বাঁধাই করার পর এটা ঠিক হবে। এটা ফাইনা মাল উসরি উসরা লেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে আমার ওয়াটার কালারের ক্যালিগ্রাফি, এটা আপনার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছিল, খুব সুন্দর কাজটা। আপনার ফেসবুকে মনে হয় আমি এই ধরনের এটাই না বা অন্য একটা কাজ আমি দেখেছি। হ্যাঁ ওয়াটার কালার, ওয়াটার কালারটা আসলেই অনেক মজার একটা মাধ্যম, আমি নিজেও খুব এনজয় করি ওয়াটার কালার। এই যখন ওয়াটার কালার একটা ব্যাপার আছে যে ওয়াটার কালার নিজে নিজে মানে একটা ভাইব তৈরি করে কালারের ভিতরে, যখন দুই তিনটা কালার একসাথে হয় নিজে নিজে মিশে এমন একটা কালার তৈরি হয়, মানে ব্লেন্ডিংটা ব্লেন্ডিংটা অন্যরকম, অ্যাক্রিলিকের চেয়ে অন্যরকম ব্লেন্ডিংটা। আচ্ছা আচ্ছা, এটা আমার ওয়াটার কালারের একটা কাজ। যে দর্শক যারা দেখতে পাচ্ছেন তারা দেখবেন যে আসলে উনার উনি অনেক বেশি পরিমাণে সময় দেন এবং শ্রম দেন, সেটা বোঝা যাচ্ছে উনার কাজের মধ্যে মাশাআল্লাহ।
এটাও এটা ওয়াটার কালারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ওয়াটার কালারে, এটা ওয়াটার কালারে করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার কালার কম্বিনেশন গুলো খুবই খুবই ভাইব্রেন্ট, খুবই বোল্ড। আচ্ছা আচ্ছা, তো আপনার আপনার এখানে যখন, যেমন ধরেন যে এখানে যেটা হয়, এখানে তো আমাদেরকে ফ্রেম কেনার বেলায় যেটা হয় যে এখানে খুব সুপার শপ গুলো, বড় বড় সুপার শপ গুলো থাকে, যেগুলোতে ফ্রেম একটা সেকশনই থাকে, সেখানে বিভিন্ন ধরনের ফ্রেম পাওয়া যায়, তো সেক্ষেত্রে বাংলাদেশে এই যে ফ্রেমিং এর ব্যাপারটা, এটা যারা নতুন তারা যদি জানতে চায় যে ফ্রেমিং করার, এটা কি খুব ঝামেলার ব্যাপার নাকি খুব সহজে করে ফেলা যায়, মানে এটা যদি একটু বলতেন। বাংলাদেশে কিন্তু মানে আমার যে কাজগুলো দেখেছেন, দুইটা কাজ ছিল মানে নিচে যেগুলো দেখেছেন সেগুলো হয়তো ফ্রেম থেকে উঠানো, কিন্তু বাংলাদেশে কিন্তু ক্যানভাস ফ্রেমটা পাওয়া যায়, মানে ক্যানভাস ফ্রেমের উপরে কাপড় লাগানো যায় একবারে, হ্যাঁ হ্যাঁ, মানে রেডি করা রেডি ক্যানভাস, ক্যানভাস যেটা, যেটাতে এখানে আমরা তো ওইটাই হ্যাঁ করি যে, রেডিমেড ক্যানভাস সেটা কিন্তু পাওয়া যায়। হ্যাঁ মানে সেটা বাংলাদেশে বর্তমানে খুবই অ্যাভেলেবেল, আর মানে একটা একটা সময় এখন তার আরো আর্টিস্ট বাংলাদেশে অনেক বেশি বা চর্চাটা অনেক বেশি, ক্যানভাস এখন অ্যাভেলেবেল অনেক পাওয়া যায়, এবং এটা মানে নিউ মার্কেট এরিয়াতে, ঢাকাতে আসলে অনেক বেশি অ্যাভেলেবেল, অন্যান্য এলাকায় কিছুটা কম, যেগুলো মানে একটু ঢাকা থেকে দূরে সেসব এলাকায় একটু বেগ পেতে হয় এবং প্রাইসটা একটু বেশি পড়ে, যেহেতু তারা ঢাকা থেকে নিয়ে যায় একটু বেশি পড়ে সেক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এছাড়া বাংলাদেশে আপনার যে কোনো সাইজের ক্যানভাসই পাওয়া যায়, অর্ডার দিলে বা যেসব দোকানদার আছে তাদের বড় ক্যানভাসও লাগে, অর্ডার দিলে তারা সেভাবে করে দেয়। আর ফ্রেমিং করার ক্ষেত্রে আমার যে কাজগুলো দেখেছিলেন কিছু কিন্তু বাধাই করাও ছিল, আচ্ছা হ্যাঁ তো হ্যাঁ, কিছু বাধাই করার, বাধাই করেছিল, জি জি বাধাই করেছিল। তো বাধাই আপনি করার কিন্তু ক্ষেত্রে ফ্রেম বাংলাদেশে ফ্রেমিং যে শিল্পটা এটা মোটামুটি বর্তমানে এস্টাবলিশ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে আমি আসলে বাংলাদেশের অনেক কিছু সম্পর্কে একটু কম, অনেকদিন হলো দেশে যাওয়ার সুযোগ না হওয়ার কারণে অনেক কিছু আসলে ওভাবে জানি না, তাই আপনার কাছে অনেক কিছু আসলে আমি নিজেও জানছি। আচ্ছা, তো যদি আপনার ক্যালিগ্রাফি কেউ কিনতে চায়, তাহলে আপনি যদি নিজেই একটু দর্শকদের বলেন যে তারা কিভাবে আপনার ক্যালিগ্রাফি কিনতে পারবে। আমার আসলে আলাদা ভাবে তেমন মানে বিভিন্ন জায়গায় কাজ দেওয়া সেটা আসলে কম হয়, দেখা যাচ্ছে যে মানে আমি নিজেই আমার আমার সাথে কেউ আমার কাজ নিতে চাইলে আমার সাথেই কমিউনিকেট করতে হয় বা আমার সাথে যোগাযোগ করে। এছাড়াও আমার উসামাস ক্যালিগ্রাফি নামে ফেসবুকে আমার একটা পেজ আছে, ইনস্টাগ্রামে উসামাস ক্যালিগ্রাফি নামে একটা পেজ আছে, এই পেজে আসলে আমার কাজগুলি মানে যেগুলো কমিশন ওয়ার্ক অথবা আমার যদি কোনো এক্সিবিশনও যদি আমার থাকে, আমার কোনো কাজ যদি এক্সিবিশনে চান্স পায়, মোটামুটি আমার কাজের যেসব আপডেট আমি আমার পেজে দিয়ে থাকি বা নতুন কোনো কাজ থাকলে সেটাও দিয়ে থাকি, তো আমার কাজের আপডেট বা কেমন প্রাইজে পাওয়া যেতে পারে অথবা অ্যাভেলেবেল কিনা সবকিছু পেজের মাধ্যমে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায় সে পেয়ে যাবে, আর পেজের মাধ্যমে আমার কাছ থেকে কাজ নিতে পারবে, জি কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি ইনশাল্লাহ আপনার আপনার পেজের যে লিংক বা এভরিথিং আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে, কেউ দর্শকরা যদি কেউ চান তাহলে সেখান থেকে আপনারা উসামা হক ভাইয়ার ক্যালিগ্রাফি আপনারা দেখতে পারেন, সুযোগ হলে কিনতে পারেন। আর অনেক ভালো লাগলো, আজকের ডিসকাশনটা অনেক বেশি ফলপ্রসূ হবে আশা করি, যারা নতুন শিখতে চায় বা যারা এক্সিস্টিং করছে তারাও যদি অনেক কিছু শিখতে পারে, যেমন আমি নিজে ভাইয়ার কাছে অনেক কিছু শিখলাম, আমি যদিও খুবই নতুন ক্যালিগ্রাফিতে, তবুও আমার আমার মনে হয় যে আমাদের প্রত্যেকে শেখার যে প্রসেসটা সেটা খুব কন্টিনিউয়াস হওয়া দরকার, থেমে গেলে চলবে না, আরো বেশি প্র্যাকটিস করতে হবে, আরো বেশি সময় দিতে হবে। ওসামা হক ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক দোয়া থাকলো, আল্লাহ আপনার হাতে আরো বারাকা দিন, আপনার কাজে আরো বারাকা দিয়ে দিন, আর আপনার মতো শিল্পীরা বাংলাদেশে আরো বেশি বেশি দরকার, আরো প্রতিষ্ঠিত শিল্পী দরকার, সেজন্য কিন্তু দর্শক আপনাদের ভূমিকা অনেক বেশি, আপনারা যদি আমাদের শিল্পীদেরকে প্রমোট না করেন, তাদের কাজ যদি না কেনেন, তাহলে কিন্তু তাদের কাজ আরো বেশি প্রসার পাবে না। সেক্ষেত্রে আমি বলবো যে যারা ভিউয়ার্স আছেন তারা ওসামা হক ভাইয়ার ক্যালিগ্রাফি দেখলেন, আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানুষ ওনার সম্পর্কে আরো বেশি বেশি মানুষ, আমাদের দেশে 16-17 কোটি মানুষ, সবার কাছে যাতে পৌঁছানো যায়,
যত বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে তত বেশি আমাদের শিল্পীরা আরো বেশি প্রতিষ্ঠা পাবে। তো ভাইয়া আপনি অনেক ভালো থাকবেন, অনেক দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।